নমস্কার বন্ধুরা, অর্চনার পাঠশালায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গরম তেলে কাঁচা চাল দিয়ে তৈরি করে নিন এরকম অসাধারণ একটা রেসিপি। বাসে বা ট্রেনে আমরা খুব সহজেই এই রেসিপিটি দেখতে পাই, কিন্তু বাড়িতে বানানো যে এত সহজ না দেখলে বুঝতে পারবেন না। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। আপনারা চাইলে আমরা যে খাবার চাল ব্যবহার করি, ভাতের চাল, সেটাও নিতে পারেন। এখানে আমি 150 গ্রামের মতো চাল নিয়েছি, আর সামান্য নুন দিয়ে আর একটু জল দিয়ে চালটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চালের সমস্ত চালের সাথে নুনটা আর জলটা যাতে ভালোভাবে মিশে যায়। এবারে আমি একটু ছড়িয়ে 10 মিনিট মতো পাখার নিচে রেখে দিয়েছি, চালটা আবার আগের অবস্থায় ফিরে এসছে। এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, ছাঁকনিতে অল্প কিছু চাল দিয়ে আমি দেখুন ডোবানোর সাথে সাথে কিভাবে ফুটে উঠছে, তৈরি হয়ে গেল ভাজা, চাল ভাজা। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে চটজলদি করে ফেলতে পারবেন। আর ট্রেনে বাসে যখন করা থাকে, সেটা কবে করা হয়, প্যাকেট করা কবে করা হয় আমরা জানি না, তাই বাড়িতে এভাবে করে নিন। খুব সুস্বাদু একটা রেসিপি, চা বা কফির সাথে অসাধারণ লাগে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এই পর্যায়ে চালগুলো সব ভেজে নিয়েছি, আর নিয়ে নিলাম কিছু কারি পাতা। আমি টাটকা কারি পাতা নিয়েছি। এবারে কারি পাতাগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে এভাবে জল ঝরিয়ে পাখার নিচে রেখে দিয়েছিলাম। কারি পাতাগুলো সেম প্রসেসে আমি ভেজে নিলাম। আর এখানে 50 গ্রাম মতো চিনে বাদাম নিয়েছি। চিনে বাদামগুলো আগে থেকে ভালো করে মুছে নিয়েছি একটা ভিজে ন্যাকড়া দিয়ে, তারপরে শুকিয়ে নিয়েছি। দেখুন চিনে বাদামগুলো একই অবস্থায় আমি ভেজে নিলাম। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পুরোটাই আপনাদের অপশনাল, আপনারা যদি ঝাল না চান দেবেন না, তবে একটু ভালো লাগে ঝাল ঝাল। এবারে আবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে সমস্ত চাল ভাজা, বাদাম এবং কারি পাতাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা সেও ভাজা। সেও ভাজাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সেও ভাজাটা পুরোটাই অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। এবারে সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা যদি আপনি এয়ারটাইট কন্টেনারে রাখেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ দেখার জন্য, পাশে থাকবেন। নমস্কার।